লিডারশিপ যে কোনো বড় কাজ করার জন্য দুটো জিনিসের দরকার হয়, একটা ভালো টিম আর একটা বোঝদার লিডার, যে নিজের টিমের সাথে মিলে তাদের মধ্যে সাহস আর শক্তি দিয়ে কঠিন থেকে কঠিন কাজও করিয়ে নিতে পারবে। এটাকেই বলা হয় লিডারশিপ। চলো দেখা যাক আমাদের গাট্টুর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিনা। সানডের দিন গাট্টু আর চিঙ্কির সব থেকে ফেভারিট দিন হয়। স্কুলে ছুটি হওয়ার কারণে গাট্টু আর চিঙ্কি রোববার দিন শুধু আরামই করে না, বরং নানা রকমের নতুন এক্সাইটিং কাজও করতে থাকে। এমনই এক সানডে মর্নিংয়ে গাট্টু আর চিঙ্কি ব্রেকফাস্ট করছিল। ওদিকে বাবা সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। আজকে হাউসিং সোসাইটিতে ক্লাব হাউসে মিটিং আছে, লাঞ্চে আসতে একটু দেরি হতে পারে। বাবা, আজকে আমরা ক্লাব হাউসে যাব কি? হ্যাঁ, আমিও যাব। আচ্ছা বাবা চলো, তোমরা দুজনে একসঙ্গে ক্লাব হাউসে ঘুরে এসো। গাট্টু আর চিঙ্কি খুব খুশি হয়ে যায়। তারপর ব্রেকফাস্ট শেষ করে বাবার সাথে ক্লাব হাউসের দিকে চলে যায়। কলোনির একেবারে মাঝখানে ছিল ক্লাব হাউস, যেখানে সোসাইটির লোকেরা মিটিং করত, কখনো ফেস্টিভ্যাল আর অন্য আরো উৎসব এনজয় করত। আজ মিটিং এর জন্য ওখানে অনেক লোক এসেছিল। আমি এখন মিটিং অ্যাটেন্ড করব, ততক্ষণ তোমরা আশেপাশে ঘুরে বেড়াও আর কথা বলো। ঠিক আছে বাবা, আমরা ক্লাব হাউস ঘুরে নিই। বাবা মিটিং নিয়ে বিজি হয়ে যায় আর গাট্টু চিঙ্কি ক্লাব হাউসের আলাদা আলাদা সেকশনে ঘুরতে থাকে। একটা বড় হল ছিল যেখানে মিটিং হচ্ছিল, পাশে একটা জিম ছিল যেখানে সোসাইটির লোকেরা সকালে আর বিকালে এক্সারসাইজ করতে আসত, আরও দুটো রুম ছিল যেটা খালিই পড়ে থাকত, আর কোনো ইভেন্ট আর সেলিব্রেশনে কাজে আসত, আর এন্ট্রান্সের কাছে একটা সোসাইটির অফিস ছিল। আরে গাট্টু, এখানে তো আমাদের বাচ্চাদের জন্য কিছুই নেই। আমিও সেটা ভাবছিলাম চিঙ্কি, সোসাইটির ক্লাব হাউসে একটা সেকশন বাচ্চাদেরও হওয়া উচিত না? কিন্তু এটা কি করে হবে? গাট্টু গভীর চিন্তায় পড়ে যায় আর হঠাৎ করে যেন ওর মাথায় একটা বাল্ব জ্বলে যায়। একটা আইডিয়া আছে চিঙ্কি। আমাকেও বলো। ক্লাব হাউসের বাচ্চাদের সেকশন আমরা বাচ্চারাই তৈরি করব। কিন্তু কেমন করে? দেখো, সব থেকে আগে বাবার সঙ্গে কথা বলি, আমরা একটা এরিয়া বাচ্চাদের জন্য অ্যালট করাবো। তারপরে আমরা সোসাইটির বাচ্চাদের একটা টিম বানাবো, যাতে আলাদা আলাদা ট্যালেন্টেড বাচ্চারা থাকবে। যেমন? যেমন বান্টি একটা আর্টিস্ট, সে আমাদের সোসাইটির কিড সেকশনে আমাদের ফেভারিট সুপারহিরোর পোস্টার বানাতে পারে। আর পিঙ্কি আর আমি মিলে ওখানে একটা ইনডোর গেমসের জায়গা তৈরি করতে পারি। আমার কাছে একটা এক্সট্রা চেস বোর্ড আছে আর পিঙ্কির কাছে অনেকগুলো জিগসো পাজলস এর গেমস আছে। হ্যাঁ, কুনাল বলছিল ওর কাছে নাকি ক্যারাম বোর্ডও আছে, কিন্তু ঘরে তো কেউ খেলার জন্যই নেই। কিন্তু তার আগে তো এসব করার জন্য ক্লাবের পারমিশন নেওয়াটা জরুরি। আমি বাবার সঙ্গে মিটিং এর পরে কথা বলবো। কিছুক্ষণ পরে যখন বাবা মিটিং থেকে ফ্রি হলো, তখন গাট্টু নিজের আইডিয়াটা বাবার সাথে শেয়ার করলো। বাবারও গাট্টুর আইডিয়াটা খুব পছন্দ হলো। তোমাদের দুজনের কথাটা তো একদম ঠিক, ক্লাব হাউসে একটা সেকশন বাচ্চাদের থাকাই উচিত। তোমরা চিন্তা করো না, আমি সেক্রেটারির সঙ্গে কথা বলছি। বাবা তখনই সোসাইটির অফিসে গিয়ে ক্লাব হাউসের সেক্রেটারির সাথে কথা বলে। প্রথমে সেক্রেটারি ভাবলো বাচ্চারা ক্লাব হাউসে চেঁচামেচি করবে আর জিনিসপত্রের ক্ষতিও করবে, কিন্তু বাবার সাথে দাঁড়িয়ে থাকা আরো অনেক লোকেরাও সহমত হলো যে সোসাইটির বাচ্চারা খুব বোঝদার আর বাচ্চাদের পার্টিসিপেশনে ক্লাব হাউসটা আরো ভালো হয়ে যাবে। সেক্রেটারি পারমিশন দিয়ে দিল। নাও বাচ্চারা, সেক্রেটারি পারমিশন দিয়েছে, সঙ্গে রুলস এন্ড রেগুলেশনের পুরো লিস্টটাও আছে, এটার খেয়াল রাখা তোমার দায়িত্ব। কিন্তু ডোন্ট ওয়ারি বাবা, আমরা সব রুলস রেগুলেশন ফলো করে কিড সেকশনটা বানাবো সোসাইটিতে। পারমিশন পেয়ে যাওয়ার পরে গাট্টু আর চিঙ্কি নিজেদের ফ্রেন্ডস আর সোসাইটির সব বাচ্চাদের সাথে মিটিং করলো। গাট্টুর আইডিয়া শুনে সোসাইটির সব বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে যায়। সবার মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় যে কিড সেকশনের জন্য কিছু করবে। আমি আমাদের কিড হাউসের জন্য আমাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টার আর সুপারহিরোর কাটআউটস বানাবো। সেখানে এন্টার করাতে এমন মনে হোক যেন এটা আমাদের ফান জোন। কিড সেকশনের ডেকোরের জন্য আমাদের তিন চারজনের আরও দরকার হবে। গাট্টুর কথা শুনে মায়াঙ্ক, রশ্মি আর রোহিত হাত ওঠায়। এই স্পিরিট সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিড সেকশন তৈরি করতে করতে আমাদের ফ্রেন্ডশিপ আরও বেশি স্ট্রং হয়ে যাবে। সব বাচ্চারা জোরে হাত তালি দিয়ে গাট্টুর কথার সমর্থন করে। আর আমি ইনডোর গেমস রেডি করছি, ওখানে আমরা চেস, জিগসো পাজল
লুডো আর এমন অনেক গেমস খেলতে পারবো। আমি ক্যারাম বোর্ড চেক করে দেব। আমাদের এইটাও খেয়াল রাখতে হবে আমাদের কারণে ক্লাব হাউসে যেন কোনো চেঁচামেচি কিংবা কোনো জিনিসের ক্ষতি যেন না হোক। আর ক্লাব হাউসকে ইউজ করার টাইমিংও পুরো ফিক্সড। এইসব রুলস আর রেগুলেশনের লিস্ট আমি তৈরি করব, আর তার জন্য একটা ডিসপ্লে বোর্ড আমি বানিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। সব বাচ্চারা প্ল্যানের মতো নিজেদের নিজেদের কাজে লেগে পড়ল। গাট্টু সোসাইটির সেক্রেটারি থেকে কিজ নিয়ে সব বাচ্চাদের সাথে একটা খালি ঘরে চলে আসে। তারপর সেই খালি ঘরটাকে বান্টি, মায়াঙ্কা, রশ্মি আর রোহিত সাজায়, আর ওয়ালসে অনেক রকমের সুন্দর পেইন্টিংসও। চিঙ্কি আর পিঙ্কি ইনডোর গেমসের এরিয়া রেডি করে দিল। চেস, লুডো, জিগসো পাজলের সেট, অন্য বাচ্চারাও নিজের নিজের বাড়ি থেকে অনেক রকমের টয়েস, সফট টয়েস আরও অনেক কিছু কন্ট্রিবিউট করলো। কুনাল একটা বড় ক্যারাম বোর্ড আনলো। গাট্টু আর চিঙ্কি একটা লাইব্রেরি সেকশনও বানালো, যেখানে বাচ্চাদের কমিক বুকস, নভেলস আর ম্যাগাজিনসও রাখা হলো। এইসব কমিক বুকস, ম্যাগাজিনস এটসেট্রা সোসাইটির সব বাচ্চারা কন্ট্রিবিউট করেছিল। আর তারপরে গাট্টু একটা খুবই অ্যাট্রাকটিভ নোটিস বোর্ড লাগিয়ে দিল, যাতে লেখা ছিল রুলস অ্যান্ড রেগুলেশনস। এখন ফাইনালি কিডস সেকশনের ওপেনিং সেরিমনির সময় হয়ে গেছে। গাট্টু কিডস সেকশন ওপেনিং এর জন্য আগের থেকেই সোসাইটির প্রেসিডেন্ট মিসেস পদ্মিনী কোহলির সাথে কথা বলে রেখেছিল। এবার ফিতে কাটার জন্য মিসেস কোহলি, সেক্রেটারি আঙ্কেল, গাট্টু চিঙ্কির মা বাবা আর সোসাইটির আরো অনেক প্যারেন্টসরা এসেছিল। যেই প্রেসিডেন্ট মিসেস পদ্মিনী কোহলি রিবনটা কাটলো, সবাই জোরে বড় তালি দিল। সোসাইটির বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল। তারপর মিসেস কোহলি সব বাচ্চাদের বলল, আজকে ক্লাব হাউসের এই কিডস সেকশনটা ওপেনিং করার জন্য আমার খুব খুশি হচ্ছে, আর সবথেকে বেশি খুশি এই কথার জন্য এই পুরো কাজটা সোসাইটির বাচ্চারা নিজে করেছে। সবাই হাসে আর আরেকবার হাততালি দেয়। কিন্তু এই পুরো কাজটা এত ভালো করে করার জন্য যদি সবথেকে আগে কারোর নাম নেওয়া হয়, সেটা হলো গাট্টু। এত ছোট বয়সে যেভাবে ও টিম বানিয়ে সবাইকে সাথে নিয়ে সবাইকে ইন্সপায়ার করে এই কাজটা করেছে, ওটা লিডারশিপের একটা বড় এক্সাম্পল। এটা শুনে সবাই গাট্টুর দিকে তাকিয়ে থাকলো। গাট্টু যেখানে স্মাইল করছিল, সেখানে চিঙ্কি বাবার মায়ের উপরে গর্বের ছাপ ছিল। সবাই আরো একবার গাট্টুর জন্য হাততালি দেয়, আর সবাই বলে, We proud of you, গাট্টু। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।